পর সাদাকাল্লাহু মাওলানাল আযীম, ভাই এটা যদি বলাই জায়েজ থাকতো তাহলে সূরা ফাতিহার পরে আমিন বলার পরিবর্তে আমিন বলার পর সেখানে থাকতো সাদাকাল্লাহু মাওলানাল আযীম, সূরা বাকারার শেষে থাকতো সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এটা তো আমরা কোনো সূরার শেষেও পাই না, হাদিসও পাই না, কিন্তু লোকেরা বলে, আমরা আহলে হাদিস, আমরা কিন্তু লোকেরা যা বলে তা যদি হাদিসে থাকে মানতে রাজি আছি, আর লোকেরা যা বলেন তা যদি হাদিসে না থাকে, দুনিয়ার সকল লোকেও যদি বলে আমরা বলতে রাজি না, যেহেতু আমাদের নবী বলেন নাই। আমরা যে জমিন বন্ধক রেখে ফসল ভোগ করছি এবং বছর শেষে উক্ত টাকা ফিরিয়ে কিছু ফিরিয়ে নিচ্ছি, এটা কি হালাল না হারাম ধারণা করছেন? এটা বোধ হয় সুদ অনেক জায়গায় বলে না, হুজুররা বসা আছে, সুদ হওয়ার জন্যে আল জিনসু বিল জিনসে, অর্থাৎ লবণের বদলে লবণ, সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, চালের বদলে চাল হতে হয়। আর এখানে হচ্ছে একদিকে জমি আর একদিকে টাকা, অতএব এখানে সুদ হওয়ার কোনো ভয় নাই। ভাই মেলা প্রশ্ন, সদ্য বাংলাদেশের আচ্ছা কি রৌফ সাহেব কাছে একটা প্রশ্ন জানতে চাই, প্রশ্ন বলে জানতে চাই, কি ভাই ফতোয়া দিয়েছেন আলেমরা? ফতোয়া দিয়েছে চাচাতো ভাইয়ের বেটিকে বিবাহ করা চলে এবং খালাতো বোনের মেয়েকে বিবাহ করা চলে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ভাই আমার মন্তব্য কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে যে তার মেয়ে বিয়ে দিলেন, হযরত আলী কে ছিল? আপন চাচাতো ভাই না? আপনি যদি মুসলমান হন তাহলে রসুলের মতো এভাবে চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়ে দেওয়া, অথবা চাচাতো বোনকে বিবাহ, চাচাতো বোনের মেয়েকে কেউ যদি বিবাহ করতে চায়, আপনার ছেলেরা বিবাহ করতে চায়, কোনো অপরাধ নাই? প্রশ্নটা ক্লিয়ার না? তারপরে হাতের আঙ্গুলে গনা ও হাতের আঙ্গুল গনা ও তসবিতে গনা কোনটা কোনটা ঠিক কাজ? হাতের আঙ্গুল গনা ঠিক কাজ, যেহেতু হাতের আঙ্গুল গনার সহি হাদিস পাওয়া যায়, তসবির কোনো হাদিস পাওয়া যায় না। আবু দাউদে একটি হাদিস আছে, তা হচ্ছে একজন সাহাবি একজন সাহাবির বাড়িতে গিয়ে দেখলেন যে তিনি মুখস্থ রাখার জন্য দড়িতে গিরে দিচ্ছেন, 100 পড়ছেন একটা গিরে দিচ্ছেন, আবার 100 পড়ছেন একটা গিরে দিচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন এটা কি? বলে এটা আমার তসবি, এটা আমি ঠিক রাখছি। বলে নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রসুল সেদিনকে মারা গেলেন আর আজকে তুমি এই তসবির বেদাত শুরু করে দিলে, অতএব ওটা করা যাবে না। আর এই হাদিসটি সহি নয়, আপনারা নাসিরুদ্দিন আলবানী সাহেবের সহি আবু দাউদ পড়ে দেখুন এবং জয়ীফ আবু দাউদ পড়ে দেখুন, এই হাদিসটি জয়ীফ না জাল। বর্তমানে প্রচলিত টুপি জামা কি সুন্নতি তরিকার অন্তর্ভুক্ত? সহি হাদিসের আলোকে জানিয়ে দেবেন। বর্তমানে তো অনেক রকমের টুপি আছে, এখন সোজা কথা হচ্ছে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপিও পরেছেন, রুমালও পরেছেন, পাগড়িও পরেছেন, আপনি পড়তে পারেন। কিন্তু বর্তমানে প্রচলিত যে সমস্ত টুপি আছে, কোনোটা আছে ফুটবল খেলার সময় মাথায় দেয়, কোনোটা ক্রিকেট খেলার সময় মাথায় দেয়, আসে না আসে না, হ্যাঁ, আবার কোনোটা আর এক খেলার সময় মাথায় দেয়, এই রকমের টুপি যেগুলো আছে এগুলো খেলার টুপি, নামাজ খেলা নয়, অতএব খেলার টুপি মাথায় দেয়া যাবে না। অতএব এই নামাজ পড়ার জন্য আদব কায়দার যে টুপি আছে ব্যবহার করতে পারেন, তবে নামাজের জন্য আল্লাহর নবী যে পোশাকগুলো রেখেছেন, বুখারীতে নামাজের পোশাক, মুসলিমে নামাজের পোশাক আছে, সেখানে টুপি আর পাগড়ির কথা নাই, তবুও আমরা ব্যবহার করি, কেন আমাদের ভালো লাগে। অতএব এটা সুন্নাত নয়, আমাদের ভালো লাগে তাই। রুকু পুরুষ মহিলারা, রুকু সিজদা পুরুষ মহিলাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আপনি যদি আল্লাহর রসুলের তরিকায় আপনার স্ত্রী বোনদেরকে রুকু সিজদা শিখাতে যান তাহলে কোনো পার্থক্য নাই। আমাদের দেশে একরকমের সিজদা করে, এই পেটটা মহিলারা মাটির সঙ্গে মিলিয়ে দেয়, একরকমের সিজদা আছে না? আছে তো।
আল্লাহ রাসূলের সাদ করেছেন, লা তাসজুদু কাসুজুদিল কালব, এই কুকুরের মতো প্যাট মিলায়ে দিয়ে জমিনে সেজদা করবে না, ওই রকমের প্যাট মাটির সঙ্গে মিলিয়ে দিয়ে সেজদা করলে সে নামাজ নামাজ বলে গণ্য হবে না। সবে বরাতের রোজা রাখা যায় কি? কখনো যায় না। আল্লাহর নবী রাখেন নাই, সাহাবীরা রাখেন নাই, ইমাম আবু হানিফা রাখেন নাই, কেউ এই রোজা রাখে নাই। এই রোজা রাখার প্রচলন হয়েছে 600 হিজরিতে, আর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। অতএব এ রোজা রসুল রাখেন নাই, সাহাবীরা রাখেন নাই, তাবেঈরা রাখেন নাই, কোনো ইমামরাও রাখেন নাই। কারি সাহেব, এই এতগুলো যদি দেয়া যায় তাহলে অনেকের হক নষ্ট হবে। ভাই প্রশ্ন যদি উত্তর এইরকম নিয়ে আসেন তো সারা রাত দেয়া যাবে। এই এত কোনো ছেলে তার পিতার সাথে পরামর্শ ব্যতিরিকে বিবাহ করে ফেললো, পরে তাহার মাতা পিতা তার ছেলেকে স্ত্রী তালাক দিতে বললেন, এমত অবস্থায় ছেলে কি ঠিক করবে? এখন ভাই ছেলে ঠিক করলো কি বেঠিক করলো? ছেলে বিয়ে করেছে বাপের অমতে, এতে বিয়ে হয়ে গেছে, কিন্তু মেয়েরা যদি বাপের অমতে বিয়ে করে তাহলে বিয়ে হয় না। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসে পাবেন, যদি কোনো মেয়ে মানুষ পিতা অথবা দাদার ইচ্ছার বিপরীত বিয়ে করে সে বিয়ে হয় না, পুরুষদের কথা বলা হয় নাই। গোসলের ফরজ কয়টি এগুলো দিলেন কেন? গোসলের ফরজ কয়টি এই ইজতেমা জানতে হবে, এটা বই ওইখান থেকে একটা কেনেন জানতে পারবেন। সালাতুত তসবিহ নামাজের যে হাদিস ইবনে আব্বাস থেকে পাওয়া যায় এর একটাও সহি নয়। সালাতুত তসবিহ যে হাদিসগুলো পাওয়া যায় এগুলো সহি নয়, যেগুলো মিশকাতে আছে, বিশেষ করে যার নাম করেছেন ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত এই হাদিসটি সহি নয়। কোনো মৃত সুন্নতকে জীবিত করলে একটা শহীদের সওয়াব পাওয়া যায় নাকি 100 শহীদের সওয়াব পাওয়া যায়? হাদিস একটা হচ্ছে 100 শহীদের সওয়াব পাওয়া যায়, মান আহিয়া সুন্নতাম মিন সুন্নতি ফালাহু আজরু মিআতি শহীদ, এই হাদিসটি গলত ভুল। যেখানে আছে ফালাহু আজরু শহীদ, একটা শহীদের সওয়াব পাওয়া যায়, এই হাদিসটি সহি। কি কি কারণে সৌ সেজদা করিতে হয় ওইখান থেকে নামাজ শিক্ষা জেনে নেন। আধুনিক প্রকাশনীর বুখারী শরীফ প্রথম খণ্ডের একটি হাদিসে পড়েছি, রসুল সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে পেছনের দিক থেকে দেখি। প্রশ্ন হচ্ছে উক্ত কথার তাৎপর্য কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফু সুফু ফাকুম, এর আগে টুক বলে না, তোমরা সব সিধে করো, পায়ের সঙ্গে পা মিলাও, গায়ের সঙ্গে গা মিলাও, কাঁধের সঙ্গে কাঁধ মিলাও। তো সামনের কাতারে যারা আছে তারা কিন্তু মিলে আছে। আল্লাহ রসুল বলেন, শোনো, তোমরা যদি না মিলাও আর আমি যদি আল্লাহু আকবার বলে সামনের দিকে থাকি, মনে করো না যে আমি পেছনের কাউকে দেখি না। আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমি তোমাদেরকে পিছনের দিক থেকেও দেখি। এ ক্ষমতা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাই আল্লাহর নবী বলেছেন যে আমি পিছনের দিক থেকেও দেখি, গায়ের সঙ্গে গা, পায়ের সঙ্গে পা মিলাও। হুজুর ইসলামী দৃষ্টিকোণ থেকে শবে বরাত বক্তৃতা করেছি, ক্যাসেট আছে নিয়ে যাবেন। হুজুর ইসলামের রাজনীতি আছে কি? খুব ভালো করে আছে, কোরআন হাদিস পড়ুন। বুখারী শরীফের ভিতরে ইসলামের রাজনীতি স্পষ্ট করে পাবেন কিতাবুল আহকাম। ঠিক এইরকম মুসলিম শরীফের তর্জমা হয়েছে, সেখানে পাবেন কিতাবুল ইমারাতে ওয়াল কাজা। তিরমিজি শরীফের তর্জমা হয়েছে, সেখানে পাবেন কিতাবুল আহকাম, বিস্তারিতভাবে ইসলামী রাজনীতি দেখে নিয়েন। হুজুর আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অথচ আমরা এখানে রাজনৈতিক বক্তব্য রাখেন না, তাহলে কি বোঝা যায় আপনারা এখানে অর্থাৎ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক চান কি না? এই দীর্ঘ বক্তৃতার শেষ দিকে তো আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, কিন্তু কারো গলা কেটে ইসলামী রাষ্ট্র করতে চাই না। মুহাম্মাদী কায়দায় কলেমায় আল্লাহ শব্দের পেশ দেওয়া হয়েছে, কেহ কেহ বলেন পেশ দেওয়া যাবে না, তাহলে কেমন
এখন কোন জায়গায় ভাই আপনি তো এটা আরবি এবারটা তোলেন নাই আমি বুঝতে পারছি না। আমাদের সমাজে মৃত ব্যক্তির নামে নির্দিষ্ট দিনে যে কয় দিন জিয়ারত করতে হবে না, জিয়ারত করে করবেন কি? ওইখানে যে যে সমস্ত যা কিছু করবেন এটা পৌঁছাবেন ওই কবরে কে? আল্লাহ। সম্ভবত মসজিদে বসে যদি ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করি এটা আল্লাহর ওই কবরে গিয়ে পৌঁছতে বোধ হয় আল্লাহর খুব কষ্ট হয়, এত বস্তা, এই দুই মনে বস্তা বোধ হয় আল্লাহ নিয়ে যেতে কষ্ট হয়, এই জন্য আপনি কষ্ট করে এই কবরের ওইখানে যাবেন না? লা তুসাল্লু আলাল কুবুর ওয়ালা তুসাল্লু ইলাইহা। আপনারা এই হাদিসটি মুসলিম শরীফের এই বাবু জিয়ারতুল কুবুরে পাবেন। আল্লাহ রসুল বলেন ওইখানে যে জিয়ারত করার কোনো দরকার নাই। তবুও কবর জিয়ারত সুন্নাত কিভাবে? ইজামুরু বিকুবুরিকুম, কবরের পাশ দিয়ে যখন তোমরা যাবে তখন বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই সালাম দিয়ে চলে যাবেন, দাঁড়াবেন না। স্বামী স্ত্রী এক মশলায় দাঁড়াইয়া একজন ইমাম হইয়া নামাজ পড়িতে পারবি কি? না ভাই, ওই আগে পিছনে দাঁড়াতে হবে, পাশাপাশি নারী পুরুষ দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। এরপরে তো কাজ আছে এনাদের। আচ্ছা, আমরা আহলে হাদিসদের লোক, আমাদের হাটে বাজারে যেতে হয়, সেখানে হানাফি মসজিদে এবং মসজিদটি যদি ওয়াকফকৃত হয় তাহলে সেখানে নামাজ পড়া যাবে কি? গত বছর, আমি পুরো পড়ছি না, গত বছর এ সম্পর্কে এক ঘন্টা খুতবা দিয়েছি এই মাঠে। কি খুতবা? জুমার খুতবা। ক্যাসেট আছে, নিয়ে যাবতীয় কথা জানতে চেষ্টা করুন, দুটো কথায় জবাব দেয়া যাবে না। শুধু এতটুক বলছি, কোন গোত্রের নামে যদি মসজিদ হয় তাতে নামাজ পড়া যায়, কিন্তু কোন দলের নামে যদি কোনো মসজিদ হয় তাহলে নামাজ পড়া যায় না। আল্লাযীনা ইত্তাখাযূ মসজিদান যারারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। অতএব হানাফি একটি দল, তারা যদি দলীয় নামে কোনো মসজিদ করেন তাহলে সেই মসজিদে নামাজ পড়া যাবে না, যেহেতু দলের নামে হানাফি শাফি মালিকি হাম্বলি এই দলের নামে কোনো মসজিদ তৈরি হলে সেই মসজিদে নামাজ হবে না। চট করে তো বলবেন, তা আহলে হাদিসে তো একটা দল, তাই না? আহলে হাদিস মসজিদে তো কি মসজিদ, দলের মসজিদ। বন্ধুগণ, আহলে হাদিস এই দলটি তৈরি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিওয়াসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা। হে আবু সাঈদ খুদরী, আমার মরণের পর মুসলমানদেরকে জানিয়ে দিও যে আমার মরণের পর তোমরা আহলে হাদিস, আর তোমাদের মরণের পর দুনিয়ার বুকে যারা মুসলমান তারা আহলে হাদিস। তাহলে মুসলমানদের নাম আল্লাহ রাসূল কি দিলেন? আহলে হাদিস। 70 বছর পর্যন্ত সকলে থাকলো আহলে হাদিস। 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম, 150 হিজরি ইমাম আবু হানিফার মৃত্যু, মাঝখান থেকে একটি দলের নাম হলো হানাফি। তাহলে হানাফি আগে না আহলে হাদিস আগে? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদগুলো তৈরি করেছেন সেগুলো যদি হাদিসের মসজিদ হয় তাহলে জ্বালা অথবা কষ্ট পাওয়ার কিছু নেই। যা হোক, শুধু এতটুকুই বলছি, কোন দলের দলীয় মসজিদ যদি হয় তাহলে তাতে নামাজ পড়া যায় না। তার কারণ, ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মসজিদান যারারাম ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, দলাদলির মসজিদে আল্লাহ তাআলা বলেন লা তাকুম ফি আবাদা, দলাদলির মসজিদে নামাজ হয় না। বন্ধুগণ, ওই ক্যাসেটটা নিন, পুরোপুরিভাবে জানতে চেষ্টা করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ডান পাশে বাম পাশে সালাম ফিরানো হয়, আর জানাজার নামাজে, আচ্ছা এই জানাজার নামাজে আপনারা একটি কিতাব বুঝতে পেরেছি, জানাজার নামাজে একদিকে সালাম ফিরানো হয় মক্কায় মদিনায় ইত্যাদিতে, এটা প্রশ্ন। আমাদের দেশে এই কিতাবটা বাংলা তর্জমা হয়েছে,
যার নাম হচ্ছে জাদুল মাআদ। এই জাদুল মাআদে আপনারা বাংলাতেও পাবেন, আর এই জাদুল মাআদে আরবিতেও পাবেন। এই মাওলানা আব্দুল হালিম সাহেব সাক্ষী, আমরা বোধ হয় ওই দিকের কোন এক প্রোগ্রাম করে আসলাম, এখন মাওলানা আব্দুল হালিম সাহেব তো মুখ তো একদম পাকা, তিনি আমাদের এখানকার এক সুনাম ধন্য আলিম সাহেবকে বললেন, আপনি তো মদিনায় লেখাপড়া করে আসছেন, বলেন মদিনায় সালাম একটা ফিরায় না দুটো ফিরায়? তো উনি বলেন যে একটা। এখন উনি জিজ্ঞেস করলেন, আপনি আপনি কয়টা সালাম দেন? কয় যে আমি তো আমি যাক, উনি জিজ্ঞেস করলেন এই দেখাই দিতে হবে। আমি বললাম জাদুল মাআদটা দেন, জাদুল মাআদটা বের করলেন। আমি এই মাওলানার সব সহ আরো অনেক মাওলানাদেরকে আমি দেখালাম, এই দেখেন সালাম একটা ফিরাতে হবে, এটি হচ্ছে সুন্নত। অতএব বাংলায় পাবেন এটা জাদুল মাআদ প্রথম নম্বর খণ্ড জানাজার অধ্যায়, আর আরবিতে এই প্রথম নম্বর খণ্ড জানাজার অধ্যায় পাবেন, এটা সুন্নত। তাই মক্কা মদিনা এবং হেজাজ এবং সকল আরবে ডান দিকে একটা ফিরায়, আপনারাও তাই ফিরাবেন, এ নিয়ে গণ্ডগোলের দরকার নাই। আমাদের মধ্যেও তো ভুল আছে, এই ভুলকে ধীরে ধীরে সংশোধন করতে হবে। এই ভুলকে সংশোধন করতে গিয়ে যদি খাতা ছিঁড়ে ফেলেন, খাতা ছিঁড়ে ফেলা বোঝেন তো, ওই ছেলে ভালো লিখতে ভালো পারে না তো বাবা খুব রাগ হয়েছে, তো এখন লেখা শিখাতে গিয়ে রাগ করে এমন জোরে কলম টান দিয়েছে খাতাই ছিঁড়ে গেছে, তো এখন শিখাতে গিয়ে কি খাতা ছিঁড়লে কাজ হবে নাকি? না, ধীরে ধীরে এই সমাজকে সত্যের পথে ন্যায়ের পথে আনতে হবে, কিন্তু সহনশীলতার সাথে এবং সেগুলি হিকমতের সাথে। যা হোক, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য জানবার এবং বুঝবার তৌফিক দিন। এক কথা আপনি বললে বহু কথা অনেকের আছে, তো খটকা তো দরকার নেই। শুনুন, এ ব্যাপারে প্রশ্ন লিখুন, আমি ইজতেমায় জবাব দেব, তবুও বলছি ইমাম আমিন বলার পর যদি আপনি আমিন বলেন এটা একটা উত্তম, কিন্তু কেউ যদি ইমামের সঙ্গে বলতে চান তাহলে কম পক্ষে ইমামকে এই আ শব্দটা অর্থাৎ ইমামকে আগে শুরু করাতে হবে, বুঝতে পেরেছেন? আপনি রুকু করেন ইমামের আগে না পরে? ঠিক তেমনি করে ইমাম যে আমিন বলবেন তারটা কানে শোনার পর আর বাকিটা আপনি বলেন, খবরদার আগে যেন না হয়। এই ব্যাপারে স্থানীয় আলেম ওলামাদের কাছ থেকে ভালো করে শুনে নেন, ইনশাআল্লাহ আমি অন্য সময় আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নামাজটা কেন পড়তে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন তাই, তাই না? হাত কেন বাঁধতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁধেছেন তাই, তাই না? সূরা ফাতিহা কেন পড়তে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন তাই। আমি আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, কিতাবের নাম হচ্ছে বাইহাকি। ইমাম বাইহাকি 51খানা কিতাব লিখেছেন, বাইহাকি বললেই কিন্তু কাজ আদায় হয় না। আর সুনানুল কুবরা বাইহাকি যদি কারো কাছে না থাকে তাহলে হেদায়াটা, হেদায়া যেটা মাদ্রাসার পাঠ্য হেদায়া, এর প্রথম খণ্ডে এই রফুল ইয়াদাইনের অধ্যায় পাবেন হাদিসটি, যদি কারো কাছে ওই সুনানুল কুবরা না থাকে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবনের শেষ নামাজ পড়তে দেখলাম। জীবনের শেষ নামাজ, বলতে পারেন জীবনের শেষ নামাজ কোনটা ছিল? এশার নামাজ ছিল, ফজরের নামাজ তিনি আর পড়তে পারেন নাই। হযরত ইবনে ওমর বলেন যে আমি দেখলাম ইজাস্তাতাহ সালাত, যখন তিনি নামাজ শুরু করলেন হাত তুললেন, ওয়াইজা কাব্বারা লিল রুকু, যখন রুকু করতে গেলেন তখন তিনি হাত তুললেন, ওয়াইজা রাফা রাসাহু মিনার রুকু, আবার রুকু থেকে যখন মাথা তুললেন তখন তিনি হাত তুললেন, এরপরে তিনি আল্লাহর কাছে চলে গেলেন জীবনের দেবে রসুলের তরিকায়, তাই না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কখনো নামাজ পড়েছেন?
চুপ করে থাকলেন কেন? পড়েছেন। কিন্তু একটা কথা, তিনি ওই যে নামাজ প্রথম যে শুরু করেছেন আর যখন মরে গেছেন তখন তার নামাজ শেষ হয়েছে, তিনি তো সালাম ফিরান নাই নাকি? ও সালাম ফিরিয়েছেন না? আচ্ছা, নামাজ তিনি শুরু করেছেন কিনা? তো শুরু করার আগে কি করতেন? উজু করতেন, ঠিক না? তো আল্লাহর রসুলের নামাজের একটা শুরু আছে, আবার একটা শেষ আছে। অতএব আমরা যদি আহলে হাদিস হই তো নামাজের শুরুতে আল্লাহ যা করে, আল্লাহর নবী যা করেছেন তাই করতে হবে, আর নামাজ শেষ করেও আল্লাহর নবী যা করেছেন তাই করতে হবে। এখন নামাজ শুরু করার আগে আল্লাহর নবী যা করেন নাই তাই যদি আমরা করি তাহলে তো আমাদের নামাজ দুরুস্ত হবে, তাই না? হবে না, আরে সর্বনাশ। যাক, শোনেন, আপনারা ইন্নি ওয়াজ্জাহাতু জানেন না? ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া আছে না আল্লাহর রাসূল পয়লা আল্লাহু আকবার বলতেন, তারপরে পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কখন পড়তেন? আল্লাহু আকবার বলার পর। আগামী কালকে মিশকাত শরীফ মাদ্রাসার পাঠ্য দ্বিতীয় নম্বর খণ্ড, এখানে বাবু সিফাতুস সালাত, নামাজ কেমন করে আল্লাহর নবী পড়তেন, ওখানে পাবেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল আল্লাহু আকবার বলতেন, এর পরে ইন্নি ওয়াজ্জাহাতু পড়তেন। কিন্তু আমাদের দেশের কিছু লোকেরা আল্লাহু আকবারের আগে পড়ে না পরে পড়ে? আগে পড়ে, তাই তো? ঠিক তো? আচ্ছা, আল্লাহ রাসূল যখন সালাম ফিরাতেন, ডানে বায় সালাম ফিরাতেন, কি করতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াগুলো পড়তেন। এই দোয়াগুলো পড়ার পর তিনি তসবি করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দোয়াগুলো পড়তেন, এর একটি দোয়া পড়তে গিয়ে পিছেও হাত তুলতেন না, উপরেও হাত তুলতেন না, এভাবেও হাত তুলতেন না। এখন আহলে হাদিস হয়ে যদি আমরা এই দোয়াগুলো পড়াবার সময় হাত তুলি তাহলে আমরা কেমন আহলে হাদিস? আস্তে চুপ করে আসেন যে আল্লাহ রসুল তিনি সালাম ফিরে দোয়া পড়েছেন কিন্তু হাত তোলেন নাই। আমার কাছে 100,000 লিখিত হাদিস আছে যাই পৃথিবীর বুকে এখন হাদিস হিসেবে চলছে। আমার বই পুস্তক 472 পিস কেতাব এরা লুট করে নিয়ে গেছে। এরপরও মক্কা মদিনা থেকে যে কেতাবগুলো আসছে সেই কেতাবগুলোর ভিতরে এই পৃথিবীতে 100,000 লিখিত হাদিস আছে, তার সবগুলোই পুনরায় আমি আবার পেয়েছি। বন্ধুগণ, এই 100,000 হাদিসের মধ্যে কোনো সহি হাদিস নাই যে আল্লাহর নবী সালাম ফিরেছেন এরপরে কিছুক্ষণ পর হাত তুলে বলছেন রব্বানা জালামনা আনফুসানা। একটা দৃষ্টান্ত দিলাম, এখন যদি এইগুলো আমরা করি তাহলে আমরা আহলে হাদিস না কি? বন্ধুগণ, একটি দৃষ্টান্ত দিলাম এই ধরনের। সাহাবায়ে কেরাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেছে যে হুজুর আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি? বলে হ্যাঁ। বলে আমার ডান দিকে জাবের ইবনে আব্দুল্লাহ আর বাম দিকে ওবাদা বিন সামিত। বলে তার মানে বলো কি ব্যাপার? বলে জাবের ইবনে আব্দুল্লাহ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লো না, আমি আস্তে আস্তে হলো কিছু কিছু তো শুনি, আস্তে আস্তে পড়লে অনেক সময় শোনা যায় না। তো এই জাবের ইবনে আব্দুল্লাহ তিনি সূরা ফাতিহা পড়লেন না, তিনি সাহাবী, আর বাম দিকে ওবাদা বিন সামিত তিনিও সাহাবী, তিনি সূরা ফাতিহা পড়লেন আমি একেবারে শুনতে পেলাম। তো এই সাহাবি ঠিক, এই ডান দিকে ঠিক না এই বাম দিকে ঠিক, কি মুশকিল! তার মানে সাহাবি তো। জাবের ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি কি সূরা ফাতিহা ইমামের পেছনে পড়েছেন? বলে না, ওটা ইমামের পড়লে চলবে, মুক্তাদির না পড়লেও চলবে। ওবাদা বিন সামিতকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? বলে কোনো মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই হবে না। বলেন এই দুই সাহাবীর কোন কথা মানবো? আল্লাহ নবী একজন না দুইজন? আর সাহাবী কয়জন? দুইজনের দুই মত, ঠিক না? সাহাবি দুইজনের দুই মত। এখন আর একজন সাহাবি বলে ভাই আমার কথা তোমার শোনার দরকার নাই,
এটা তো জাবের ইবনে আব্দুল্লাহ বলেছে, বলে হ্যাঁ। আর নামাজ হবে না কে বলেছে? ওবাদা বিন সামিত। সবার কথা বাদ দেই, চলো আল্লাহর নবী কি বলেছেন তাই শুনি, বলে চলেন যাই। বুঝলেন? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছে, আমরা ইন্না নাকুন আহিয়ানান ওয়ারা আল ইমাম, আমরা ইমামের পেছনে যখন নামাজ পড়ব তখন কি সূরা ফাতিহা পড়ব? ওরে বাপ রে বাপ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ নামাজ বলে গণ্য নয়। বলে তাহলে যে জাবের বিন আব্দুল্লাহ, বলে ওটা তার কথা। তাহলে এই ওবাদ বিন সামিত যে বলেছিলেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, রসুলের কথার সঙ্গে মিলল না মিলল না? মিলছে। অতএব আহলে হাদিসরা সাহাবী হোক, সেই সাহাবীর কথা যদি রসুলের কথার সঙ্গে মিল রাখে তাহলে ওই সাহাবীর কথা মেনে চলে, আর যদি সাহাবীর কথা রসুলের কথার সঙ্গে মিল না হয় তবে মানে না। ঠিক তো? হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গেল, যে অমুক ব্যক্তি একসঙ্গে তিন তালাক দিয়েছে, বলে ওরে একটাও হয় নাই, যাও বউ দিয়ে বাড়ি যাও, মুসলিম শরীফ। আবার ওমরের কাছে গিয়েছে, আমিরুল মুমিনিন এই ব্যক্তি তিন তালাক দিয়েছে বউ রাখতে চায় না, বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বেটি বউ তুই তোর বাড়ি যা, আর এ তোর বাড়ি যা, তালাক হয়ে গেছে। হযরত ওমর কি বললেন? তালাক হয়ে গেছে। হযরত আবু বকর কি বললেন? তালাক হয় নাই। দুইজন কি সাহাবী না? আহলে হাদিসরা একসঙ্গে তিন তালাক দিলে কার কথা মানে? এখন দেখতে হবে ওমরের কথা আর হযরতে আবু বকরের কথা, এই দুই কথার ভিতরে আল্লাহ রসুলের সঙ্গে মিল আছে কার কথা, তাই না? কানাতিত তালাকু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকু সালাসে ওয়াহিদাতান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জামানায় কেউ যদি তিন তালাক একসঙ্গে দিত তা তাকে তিনি এক তালাক গণ্য করতেন। আহলে হাদিসরা এটা মানে না মানে না? কিন্তু কোন সাহাবীর কোন কথা যদি, কোন খলিফার কোন কথা যদি আল্লাহ রসুলের সুন্নতের সঙ্গে মিল না হয়, এটাও কিন্তু আহলে হাদিসরা কোথাও করে আবার কোথাও করে না, আছে না নাই? অতএব আমি আপনাদেরকে দাওয়াত দিব, দুনিয়ার মানুষকে আমরা আল্লাহ রসুলের দিকে দাওয়াত দেব, আর নিজেরা ফাঁকে ফাঁকে নিজেদের মন মতো কিছু করব। এতে কি আমরা আহলে হাদিস থাকবো না আহলে হদস হব? আহলে হাদিস থাকবে না। শেষ একটি সত্য কাহিনী, আমাদের ওখানে যা ঘটেছিল ওই জায়গাটার নাম মজগুননি। এক লোক, সেখানে আজান হলো, ছেলেরা নামাজ পড়বে, একজন বয়স্ক লোক উপস্থিত হলেন, তাকে বললেন চাচা আপনি নামাজ পড়ান। ঠিক আছে, উনি নামাজ পড়াতে দাঁড়াই গেলেন মগরিবের নামাজ। পয়লা তিনি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন বললেন, আমিন বললেন না, কিন্তু ছেলেরা খুব জোরে আমিন বলে উঠেছে। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা আসে না জোরে? দ্বিতীয় রাকাতে যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন বললেন, তখন কিন্তু এই চাচাও আমিন বলে চিৎকার করে উঠেছেন। ছেলেরা তো ট্যালেন্ট, নামাজ শেষ হওয়ার পরে বলে চাচা আপনি পয়লাবারে জোরে আমিন বললেন নাই, দ্বিতীয়বার জোরে আমিন বললেন মজগুনি পাঠাগারে, ব্যাপার কি? বলে ব্যাপারে তোরা যা আহলে হাদিস তা কি আমি জানি, তোরা আহলে হাদিস যদি জানতাম তা আমিন কত জোরে বলতাম জানিস, একেবারে ফাটাই দিতাম গ্রাম। তো এই রকমের আহলে হাদিস আছে না নাই? বিআই সাহেব হানাফি বাড়ি যায় তো আমিন বলে না, কেন? বিআই সাহেব আমার ছেলেকে আমেরিকায় পাঠাবে, এখন পর্যন্ত ভিসা আসে নাই, পাঠাতে পারে নাই, এখন যদি জোরে আমিন বলি বিআই সাহেব যদি রাগ হয়ে আমার ছেলের ভিসা বন্ধ করে দেয় তো আমার অবস্থাটা কি হবে? এই রকমের বিআই সাহেব দুই একটা আছে তো? এই রকমের আহলে হাদিস, রা আহলে হাদিস নয়, এরা আহলে খাবিস, এরা মুনাফিক। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, আমি আহলে হাদিসদেরকে দাওয়াত দিব, যেমন দুনিয়ার মানুষকে আমরা মাযহাব পরিত্যাগ করে আল্লাহ রসুলের দিকে আসবার জন্য বলি, যেমন সকল তরিকাকে বর্জন করে আল্লাহ রসুলের তরিকায় আসতে বলি, কিন্তু আমাদের নিজেদের আসার দরকার নাই, তাই না? কি আমাদের নিজেদের, কোন সাহাবী কি করেছেন, কোন খলিফা কি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন কোন খলিফাকে নবী করে পাঠান নাই, খলিফা করে পাঠিয়েছেন।
কিন্তু খলিফার মর্যাদা কখনো রসুলের চেয়েতে বড় হতে পারে না। আল্লাহ রসুল যা করেছেন তার চেয়েতে কোনো খলিফা যদি বেশি করে থাকেন, আমরা যদি বেশি করি, তাহলে সাফাত কে করবেন? রসুল বলবেন যাও তুমি ওই আবু বকরের কাছে যাও, ওই আবু বকর যা করেছিল তাই তুমি করেছ। আপনি বলবেন আল্লাহ আবু বকর যা করেছিলেন তাই আমি করেছি, উনি ভেস্তে যাবেন আর আমি ভেস্তে যেতে পারবো না, হবে না, বলতে পারবেন না? পারবেন। তখন আল্লাহর নবী বলবেন শোনো নাই, আমি দুনিয়ার বুকে বলে এসেছিলাম আল্লাহ আবু বকর ফিল জান্না, আবু বকর আজ থেকে ভবিষ্যতে যত অপরাধ করুক তার অপরাধ আল্লাহ অপরাধ হিসেবে গণ্য করবেন না। এই আবু বকর যতদিন বেঁচে থাকে যদি কোনো গুনাহ করে, কোনো বেদাত করে, কোনো কিছু করে, এই সব পিছনের ওই নেকির জন্য ভবিষ্যতের এই অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে, আবু বকর জান্নাতে যাবে। আল্লাহ বলবেন কি যে আবু বকর যা কিছু করেছে ওকে তো আগেই মাফ করে দিছি, তোমারটা যে আগে মাফ করেছি ওই হাদিসটা কই? তোমারটাও যে আমি মাফ করেছি, আবু বকরেরটা তো মাফ করেছি বলে জান্নাতে চলে গেল, তোমারটা মাফ করেছি এইটা কোথায়? আপনি আমি এই রকমের কোন সার্টিফিকেট দেখাতে পারবো? অতএব সাহাবাদেরকে সম্মান করব, খলিফাদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে তার হাদিসের সঙ্গে যেখানে মিল নাই সেখানে মানব না। তার কারণ আবু বকরকে কেউ যদি না মানে তাহলে নিশ্চয়ই জাহান্নামে যাবে, তাই না? আবু বকরকে অমান্য করলে জাহান্নামে যেতে হবে না, কিন্তু রসুলকে অমান্য করলে জাহান্নামে যেতে হবে, ওমরকে অমান্য করলে জাহান্নামে যেতে হবে না। তাহলে তো এই তারাবি 20 রেকাত না পড়ে আহলে হাদিসরে একটাও জান্নাতে যেতে পারবে না। বন্ধুগণ যা হোক, আমি আবার বক্তব্য এই দাওয়াতের উপরে শেষ করছি। কোনো প্রশ্ন আছে নাকি? সংখ্যা গরিষ্ঠ আলেম বা মুসলমানরা যে নিয়মে নামাজ আদায় করেন তা আপনাদের সঙ্গে কিছু কিছু গরমিল আছে। প্রশ্ন হচ্ছে আমরা যারা সাধারণ অর্থাৎ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, তারা কোন নিয়ম মেনে চলব এবং আপনাদের নিয়মের কোন কোরআন হাদিসের ব্যাখ্যা আছে কি? আমি ওনাকে বলবো আমাদের নিয়মে যে আপনি নামাজটা পড়লেন, আমাদের নামাজটা ঠিক আছে কি বেঠিক এটার মাপকাঠি আপনার কাছে কি? আল্লাহর রসুল মদিনায় হিজরত করেছিলেন, হিজরত তো মদিনায় করেছিলেন, আর হিজরত করার পর কি মদিনার থেকে মক্কায় এসে মারা গিয়েছিলেন না মদিনায় মারা গিয়েছিলেন? ইন্তেকাল করেছিলেন কোথায়? ওই মদিনায়। তাহলে ওই মদিনায় আল্লাহর রসুলের পর থেকে এ পর্যন্ত নামাজ তো বোধ হয় না, হয় নিশ্চয়ই হয় না? হয় নাই, হয়। তাহলে আমাদের মসজিদের নামাজ না দেখে আপনি মসজিদে নববীর নামাজটা দেখেন, অসুবিধা নাই। এই মসজিদে নববীর নামাজ শুক্রবারে টেলিভিশনে রিলে করা হয়, আমাদের নামাজের এই জুমার নামাজের অনেক পরে। ফ্রিকোয়েন্সিটা জেনে নেন এই টেলিভিশনের এবং রেডিওর, আপনি দেখবেন যে আমাদের নামাজের সঙ্গে মদিনা মুনাব্বারার নামাজের মিল আছে। অতএব আমি বলবো আপনি যদি কোরআন হাদিস পড়তে না পারেন, মদিনার নামাজ দেখতেও কি পারবেন না? না, ও চোখও নাই, চোখটা খুলে মদিনার নামাজটা দেখেন। এরপরে এ বছর নয় প্রতি বছর হাজিরা ওখান থেকে যখন আসেন তখন আল্লাহর রসুলের নামাজের ক্যাসেট দেওয়া হয়, এবছরও দেওয়া হয়েছে। যারা হাজি এবছর হজ করে এসেছেন আল্লাহর রসুলের নামাজটা কেমন এর একটা ক্যাসেট সকল হাজিদেরকে দেওয়া হয়েছে। সেটা এই খালিশপুর মসজিদ থেকে করা হয় নাই, ওটা বাংলা বিভাগ মদিনা মুনাব্বারা থেকে করা হয়েছে। ওই ক্যাসেটটা বাজিয়ে দেখেন ওই নামাজের সঙ্গে আমাদের নামাজের কোথায় গরমিল আছে, আমাদের কোনো গরমিল পাবেন না। অতএব আপনাকে আহলে হাদিস মসজিদের নামাজের কথা বলছি না, আপনি আল্লাহর নবীর মসজিদের নামাজের সঙ্গে আপনার নামাজটা মিলে আপনার নামাজটা দুরুস্ত করে নেন। প্রশ্ন ওঠে এ দেশের এত বড় বড় হুজুররা এরা কি ঠিক করে না বেঠিক করে?
দারুণ কথা না? যদি আল্লাহর নবীর মসজিদের নামাজ আর এ দেশের হুজুরদের নামাজের মধ্যে যদি গরমিল পান, তাহলে বুঝবেন যে সিস্টেম লস হয়েছে। সিস্টেম লস তো সকলেই বুঝি। পাওয়ার স্টেশন থেকে পাওয়ার যখন ওই যশোর পর্যন্ত যায়, তো ওখানে যেয়ে কিন্তু শর্ট হয়ে যায়, তাই না? তো এই মদিনা মুনাব্বরা থেকে বাংলাদেশ পর্যন্ত 4,500 কিলোমিটার আসতে আসতে সিস্টেম লস হয়ে গেছে। ওইখানে জোরে আমিন আছে, এখানে জোরে আমিন, সিস্টেম লস। ওখানে হাত উঁচু করে, এখানে হাত উঁচু করে, সিস্টেম লস হয়ে গেছে। আপনি দেখে নিন, ভালো করেই বুঝবেন। যদি ব্যাখ্যা থাকে তাহলে এ দেশের বড় বড় মাওলানারা, ধর্মীয় চিন্তাবিদরা কি ভুল করেছেন আর করেন কেন? ভাই, ইবলিসের চেয়েতে বড় আলেম আমাদের দেশে একজনও নাই, এটা আমি জানি, আপনি জানেন কিনা তা জানি না। তার কারণ ইবলিস যত হেদায়েত পেত, ইবলিস কোন নবীর মাধ্যমে পেত না, তখন মানুষও হয় নাই আর নবীও হয় নাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনামির রসুলিন, যত রসুল আমি পাঠিয়েছি জানো এরা কারা? ইল্লা রিজালা, সব হচ্ছে মানুষ আর পুরুষ মানুষ। তাহলে পুরুষ মানুষ হওয়ার আগে তার রসুল আসে নাই? আল্লাহ বলেন যে আসেন নাই, আসেন কোনো রসুল আসে নাই। তো এই ইবলিস নামাজ পড়তো ওই একদম সোজা আল্লাহর কাছে শুনতো আর পড়তো, তার কারণ তখন তার নবী আসে নাই। তাহলে ইবলিস তার তরাত মুখস্থ আছে বলে নাই, ওর জবুর মুখস্থ আছে, ওর ইঞ্জিল মুখস্থ আছে, ওর কোরআন মুখস্থ আছে, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসলাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবীর যত হাদিস সব কিন্তু মুখস্থ আছে, একটাও কিন্তু ভুলে নাই। ভুললে ধোকা দেবে কেমন করে? ভুলেই যদি তা ধোকা কি করে দিতে পারে? ভুলে নাই, এর চাইতে বড় আলেম নাই। জানা থাকলেই হয় না, জানার পর মানতে হয়। ইবলিস জানে মানে না। অতএব আমাদের দেশের এই হুজুররা জানেন না বলে মানেন না নয়, বরং জেনে বুঝে মানেন না। এর কোনো ঔষধ নাই, কোনো ঔষধ নাই। বলে ডাক্তার সাহেব কি? বলে আমার মা ইঞ্জেকশন নিতে চায় না। বলে ইঞ্জেকশন ছাড়া ঔষধ নাই। বলে তো ইঞ্জেকশন তো নিতেই চায় না। বলে আমি তা আবার বলছি, ওটা ছাড়া ঔষধ নাই। মারে এসে যদি বলেন, মা তোমার এই বাতের ব্যথা ইঞ্জেকশন ছাড়া সারবে না, বলে ওটা তো আমি বুঝি, ওইটা না নিলে সারে না। বলে বুঝলা কেমন করি? বলে ওই যে তোর চাষির হয়েছিল না, তারে তো ইঞ্জেকশন দেওয়ার পরই গেছে। বলে তারপর বলে তোর বড় খালারও তো তাই হয়েছে। বলে মা বোঝো তো দিতে চাও না কেন? বলে এইটাই তো কথা, দিতে ইচ্ছা করে না। তা আমাদের হুজুরদের অবস্থা হয়েছে তাই, জানে বোঝে সব মানতে চায় না। কেন? ইউরা উনান্নাস, হুজুর যদি এখন ওই মদিনার নামাজের মতো নামাজ পড়ে, বাইতুল মুকাররমে চাকরি থাকবে না। বলে হুজুর এখন মানেন, আগে ছিলেন কোথায়? আপনার বাপ ছিল কোথায়? আপনার দাদারা ছিল কোথায়? আপনার বড় হুজুরও ছিল কোথায়? তারা মানে নাই কেন? অতএব জনগণ জিন্দাবাদ, আর আল্লাহ তুমি তোমার জায়গায় থাকো, তোমার সব কথা ঠিক, কিন্তু মানতে পারছি না এদের জন্য। আল্লাহর চেয়েতে এরা মানুষকে ভয় করে বলেই তারা এই দেশের আলেমরা মদিনার নামাজটা পড়ে না। আর প্রশ্ন, আপনি পড়েন তো? আচ্ছা, জানাজা কয় সালাম, হাত তুলে বোনা করা যাবে কিনা? জানাজায় সালাম কয়টি? এ তো অনেক আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সবচেয়ে বেশি হাদিস সালাম একটি। ডান দিকে যারা হজ করে এসেছেন ওখানে দেখে এসেছেন, এবং মুসলিমের 160টি হাদিস গ্রহণযোগ্য নয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। বুখারী শরীফের ভিতরে 180টি হাদিস আছে যে হাদিস গ্রহণ করা যায় না সনদের দিক থেকে। বলেন বুখারী শরীফ আল্লাহর কিতাবের সমান সমান তো নাকি? বুখারী শরীফ কি আল্লাহর কিতাবের সমান সমান? তো আল্লাহর কিতাবের মধ্যে কোনো জয়ীফ কথা নাই, আর বুখারী শরীফের ভিতরে একটা জয়ীফ কথাও যদি না থাকে তো কিতাব দুটো সমান সমান হয়ে যায় না? বন্ধুগণ, আল্লাহর কিতাবের পরে বুখারীর স্থান,
আল্লাহর কিতাবের সমান সমান বুখারীর স্থান না। আবার বুখারীর পরে স্থান কোন কিতাবের? মুসলিম শরীফের। অতএব এটা সনদ এবং আসমাউর রেজালের ব্যাপার। হুজুর, পীরের মুরিদ হওয়া কি জায়েজ আছে? এই সম্পর্কে কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমাদেরকে বর্ণনা করুন। ভাই, পীরা কি তৈরি হওয়া শুরু হয়েছে 400 হিজরিতে, মানে এই পীরা কি শুরু, আর 1000 হিজরিতে এই তরিকা কমপ্লিট হয়েছে, অর্থাৎ প্রথমে কাদরিয়ে তরিকা 447 হিজরিতে শুরু, আর 1100 হচ্ছে মুজাদ্দিদিয়ে তরিকা শেষ। এর তরিকার একটা তরিকাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। অতএব কোন তরিকার মুরিদ হওয়া কোরআন হাদিসে নাই, অতএব এটা বেদাত। ওয়াহাবি ও কিছু টের পাওয়া যায়, দুনিয়াতেও কিছু যায়। আল্লাহ রসুলের কথা যারা মানে, আপনারা ছোটবেলায় আল্লাহর নাম পড়েছেন? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এইটা পড়েছেন না পড়েন নাই? ওর ভিতরে ইয়া ওয়াহাবু আছে না নাই? আছে না ইয়া ওয়াহাবু? তো ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। আর ওয়াহাবি মানে আল্লাহকে যারা মান্য করে তাদেরকে বলা হয় ওয়াহাবি। ওয়াহাব কার নাম? আল্লাহর নাম, আল্লাহর নাম। আর সেই আল্লাহকে যারা মানে তারাই হচ্ছে ওয়াহাবি। আর আব্দুল কাদের জিলানীকে যারা মানে তাদেরকে বলা হয় কাদরিয়া। তো তারা, আর যারা মঈনুদ্দিন চিশতিকে মানে তাদেরকে বলে চিশতিয়া, আর যারা আল্লাহকে মানে তাদেরকে বলা হয় ওয়াহাবিয়া। ওয়াহাব মানে আল্লাহ, সেই আল্লাহকে যারা মানে তারা হচ্ছে ওয়াহাবি। এখন আপনি নিজেই চিন্তা করেন আপনি যাবেন কোন দলে। আমি শুনেছি যে ব্যক্তি পীরের মুরিদ না হবে সে নাকি বেহেশতে যাবে না। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করুন। ভাই, যে ব্যক্তি পীরের মুরিদ হবে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কোনো বেহেশত তৈরি করিয়ে রাখেন নাই। সূরা জুমার এর 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, এই যারা দুনিয়ায় যত পীর সব মিথ্যাবাদী, আর বেহেশত তো বহু দূরের কথা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গা দেবেন না। সূরা জুমার 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজ্জাব, এরা মিথ্যুক। অতএব পীর তার হাতে যারা মুরিদ হবে তারা কার সাথে উঠবে? পীরের সাথে উঠবে। আল মারউ মা মান আহাব্বা। অতএব এই পীর সাহেবদের হাতে হাত দিয়ে, হাত যারা দিয়েছে তারা ওই পীর সাহেবের সঙ্গে উঠবে, আর যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে কেবলমাত্র তারাই আল্লাহর নবীর পেছনে থাকবে। নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং কোরআন মজিদে আছে সূরা কাফের শেষ, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমরা তো সব নূরের তৈরি, তাই না? না মাটির তৈরি? তা আমাদের মতো যদি আল্লাহর নবী হন তা আল্লাহর নবীও মাটির তৈরি। পার্থক্য হচ্ছে এই যে আল্লাহর নবীর কাছে ওহী নাজেল হয় আর আমাদের কাছে ওহী নাজেল হয় না আর হবে না। যারা বলে যে আল্লাহর নবী নূরের তৈরি তাদের ওই কথাগুলো মিথ্যা। আহলে হাদিস পবিত্র কোরআন এবং সহি হাদিস ব্যতীত অন্য কোন বিধান মানে কি? তফসির শরীফ সমূহের কথা মানে কি? তফসিরের কথা কি নবীর জন্য কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির হলে বিশ্বাস করা যাবে কি? শামসুর রহমান সাহেব চমৎকার। বন্ধুগণ, আহলে হাদিস আর আহলে হাদিসদের তফসিরে পার্থক্য আছে।
সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন যে হে দুনিয়ার মানুষ, আমার এই কোরআনের তাফসির করতে হবে না, আমি নিজে তাফসির করে দিয়েছি। ওয়ায়ুফাসসিরুহু তাফসীরা, সূরা ফুরকান, এই আমি কোরআন দিয়েছি, অনেক মানুষ তোমাদের তাফসীর করে উল্টা পাল্টা বুঝাবে। ওয়ায়ুফাসসিরুহু তাফসীরা, ওই আল্লাহই কোরআনের তাফসীর করেছেন, অতএব আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহ যেটা করেছেন সেইটা মানতে হবে। তাফসীর পাবো কোথায়? আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর তাফসীর কোনটা? যেমন আয়াতের তাফসীরে আয়াত আছে, তেমন এই কোরআনের তাফসীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন কোন তাফসীর যদি কোরআনের বিপরীত হয় আর কোন তাফসীর যদি হাদিসের বিপরীত হয়, সেটা তাফসীর নয়, সেটাই হচ্ছে বিভ্রান্তি। সেই তাফসীর আমরা মানি না। আমরা তাফসীর মানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তুমি রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা। প্রশ্ন হচ্ছে উক্ত আয়াতের তাৎপর্য কি, দয়া করিয়া ব্যাখ্যা করিবেন কি? দেখুন প্রশ্নটা খুব সুন্দর। আল্লাহ বলছেন ওয়ারকাউ মাহারাকাইন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। ওয়ারকাউ রুকু করো, হুকুম কার? আল্লাহ। তাহলে পয়লা বুঝলাম যে হুকুম করেছেন আল্লাহ। কিসের হুকুম করেছেন? রুকু করো। তাহলে বোঝা গেল আল্লাহ হুকুম করেছেন রুকু করার। কার সঙ্গে? রুকুকারীদের সঙ্গে রুকু করার হুকুম করেছেন। এই তো, এইটা আমাদের আগে না সাহাবাদের আগে? এই হুকুমটা মান্য করার প্রথম কি বাঙালিরা না সাহাবারা? সাহাবারা। বিষয়টি একটু বুঝতে হবে। আল্লাহ তাআলা হুকুম করেছেন নবীকে আর সাহাবাদেরকে, তাই না? তাহলে বোঝা যায়, ভালো করে বোঝেন, তাহলে বোঝা যায় আর একজন নবী আছে আর একজন সাহাবা আছে, নবীকে আর নবীর সাহাবাদিগকে তাদের সঙ্গে রুকু করতে বলেছেন। এটা কি ঠিক হবে? ও, তাহলে আল্লাহর নবীকে এবং সাহাবাদেরকে রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলেছেন, এটা নয়। ওই রুকুকারী তাহলে কারা হয়? দীর্ঘ করতে চাই না, একটু সূরায়ে বাকারার এটা 43 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, বনি ইসরাঈল তো মুসলমান, তাই না? না, ইহুদি। প্রথম বলা হচ্ছে ইয়া বনি ইসরাঈল, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। তাহলে বনি ইসরাঈলদেরকে বলা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রুকু করতে। বনি ইসরাঈলদেরকে বলা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের সঙ্গে নামাজ পড়তে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইয়া বনি ইসরাঈল, আগে মুখাতাব কারা? বনি ইসরাঈল। আগামী কালকে আমি আছি কোরআন শরীফের সূরায়ে বাকারার 42-43 এই আয়াতগুলো দেখেন, আর এই আয়াত দলিল বানিয়েছে যে হে আহলে হাদিসরা, তোমরা হানাফিদের পেছনে নামাজ পড়ো। বলে না অনেক সময়, এটা আল্লাহর নবী এবং সাহাবাদের রুকুর সঙ্গে ইহুদিদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের ওই নামাজ ছাড়ো, তোমাদের ওই জামাত ছাড়ো, ওই রকমের নামাজ চলবে না। তোমরা আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ে, সাহাবারা যেভাবে নামাজ পড়ে, তারা যেভাবে জামাতে শরিক হয়, তোমরা তাদের জামাতে শরিক হও। তার মানে রসুলের জামাত যেখানে আমিন আসতে বলা হয় সেইখানে শরিক হও, তাই না? ও আচ্ছা,
রসুলের নামাজ যেখানে রফুল ইয়াদাইন করা হয় না সেই নামাজে শরীক হয়, তাই তো? রসুলের নামাজে শরীক হও, সাহাবায়ে কেরামদের নামাজে শরীক হও, যে নামাজ আল্লাহর নবী শিখিয়েছেন সকল হাদিসের কিতাবে আছে। ওয়ারকাউ মার রাকাইন মানি হে আহলে হাদিসরা, হানাফিদের পিছনে নামাজ পড়ো নয়। হানাফি দল তৈরি হয়েছে 400 হিজরিতে। হানাফি দল কত হিজরিতে তৈরি হয়েছে? 400 হিজরিতে। আর ওয়ারকাউ মার রাকাইন বোধহয় 400 হিজরির পরে নাজিল হয়েছে। তাহলে আবার হানাফি আসে কোন জায়গার থেকে? হানাফিদের সৃষ্টি হচ্ছে 400 হিজরিতে। আর ওয়ারকাউ মার রাকাইন যদি তার পরে না হয় তাহলে হানাফিদের সঙ্গে নামাজ পড়ে এটা অর্থ কেমন করে করা যায়? কথা বুঝতে পেরেছেন? যাক, আর তো নেই বলুন, আমার কথা আছে। এক প্রশ্ন লিখে দেন, মসজিদে হারামে জুমার দিন আজান কয়টা হয় এবং মসজিদে নববীতে আজান কয়টা হয়? বন্ধুগণ, মসজিদে নববী এবং মসজিদে হারামে একটি আজান হয়, তার 5 মিনিট পর আর একটা আজান হয়। কথাটা আবার ভালো করে শোনেন। জুমার দিনে প্রথম আজান হয়, তার মিনিট পাঁচেক পরে আমি অনেক চেষ্টা করেও 4 রাকাত কেন 2 রাকাত নামাজও সুস্থভাবে পড়তে পারি নাই, এরপর আর একটা আজান হয়। তো মসজিদে নববীতে এবং মসজিদে হারামে হয়, আর সৌদি আরবের কোন জায়গাতে এই রকমের দুটো আজান হয় না। এখন যারা 2 আজান নিয়ে লড়াই করে না, তারা বলে কি মসজিদে হারামে 2 আজান হয়, আমরাও সেই রকমের 2 আজান দেব। পারলে মসজিদে হারামে যেরকমের হয় ওরকম আজান দিয়ে দেখেন না মজাটা কেমন হয়। মসজিদে হারামে যেভাবে আজান দেয় আমরা সেভাবে আজান দেই না। কেন? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আজান দেন নাই। মসজিদে নববীতে ওই আজানটি আল্লাহর নবী দেন নাই, মসজিদে হারামে আল্লাহর নবী নামাজ পড়েছেন ওই আজান দেন নাই, এই জন্য আমরা দেই না। এটা হচ্ছে আমাদের সোজা উত্তর। আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছি, আল মুজাল্লাতে লিখিত প্রশ্ন করেছি, কোনো উত্তর দেয় না। এগুলো আপনারা করেন কেন? এইটার হাদিসটা কি, এইটার দলিলটা কি? কোনোদিন তারা বলল না যে এর দলিল হযরত ওসমানের আজান, কোনোদিন তারা বলল না, বলে যে তুর্কিরা ওটা চালু করে গেছে। আমরা কোরআন হাদিস মোতাবেক চলতে চাই, এই জন্য এই আজানটা আমরা দেই না। আর নাই একটা প্রশ্ন করেছে, দিয়েছি সম্মিলিত মোনাজাত না দিয়েছিলাম আপনার কাছে, সম্মিলিত মোনাজাত ঠিক আছে কি? ঠিক, এটা তো বহু প্রশ্ন। সম্মিলিতভাবে মোনাজাতের যে রসম আমাদের দেশে আছে, দেখুন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, দোয়া আস্তেও করা যায়, দোয়া জোরেও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েশ যে সকল বাহিনীকে বাইরে পাঠাতেন তাদের জন্য দোয়া করতেন সকলকে নিয়ে, আবার রাসূল ইসলাম গোপনেও দোয়া করতেন। এই দোয়া প্রকাশ্য এবং গোপনে সকলকে নিয়ে অবস্থা বিশেষে হাদিস আছে, সাহাবাদেরকে মুতার যুদ্ধে পাঠালেন, দোয়া সেখানে প্রকাশ্য করেছে, সাহাবাদেরকে পাঠালেন, হযরতে উসামা বিন যায়েদকে সামনে রেখে সকলকে ডেকে এনে দোয়া করলেন। মসজিদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, মনে মনে দোয়া করেন নাই, সেখানে জোরে দোয়া করেছে, আবার বৃষ্টি বেশি হয়ে গেছে, নালিশ করলে আবার রাসূল সাল্লাম জোরেই দোয়া করলেন, জোরেও আছে আর আসতেও আছে। অবস্থা বিশেষে কোরআন এবং হাদিসের নিরিখে আমরা করতে পারি। ইজতেমার সময় যাদেরকে আমরা বের করে দেই, তারা এক দল আল্লাহর দিনের পথে বেরিয়ে যায় কি না? যায় তো। তাদের জন্য যদি দোয়া করি তাহলে তবুকের যুদ্ধের সঙ্গে যে দোয়া আছে সেই দোয়ার সঙ্গে মিল হয়। অতএব জোরেও করা যেতে পারে, আস্তেও করা যেতে পারে, দলবদ্ধ হয়েও করা যেতে পারে,
আবার একাকেও করা যেতে পারে। সৌদি আরবরা যেটা নিষেধ করে, হ্যাঁ, যেটাকে বেদাত বলে, সেইগুলো পৃথক পৃথক এক ব্যক্তি দোয়ার জন্য বলে আর সকলে মিলে দোয়া করে। আর এখানে আমরা জামাতের জন্য দোয়া, এ সম্পর্কে হাদিস আছে, কিন্তু ব্যক্তি বিশেষের জন্য আলাদা হাত তুলে দেওয়া হয়েছে এই ধরনের কোনো হাদিস আমার জানা নাই। তবে যদি ক্রমশ আমরা এই দোয়াটা হাত না তুলে করার চেষ্টা করি, তাহলে হবে সবচেয়ে বেশি আকরাব ইলা সুন্নাহ। আল্লাহর নবী জামাতবদ্ধ লোকের জন্য দোয়া করেছিলেন, কিন্তু হাত তুলেছেন এই রকমের কোনো হাদিস নাই, দোয়া করেছেন। আমরা ক্রমশ ইসলাহের দিকে আসছি, ক্রমশ ধীরে ধীরে ইসলাহ করছি। এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আর সকল আলেম ওলামাদেরও আমাদের সহযোগিতা করতে হবে। কেবলমাত্র প্রশ্ন করে পালিয়ে গেলে চলবে না। আচ্ছা দেখুন ভাই, উনি আর কেউ আবার উঠে প্রশ্ন করতে আসবেন না, উনি যে প্রশ্ন করবেন জানলে ওনাকে বসাই দিতাম, জানি নাই বলে আলেমুল গায়েব তো না আমি। উনি একটা প্রশ্ন করেছেন, আমাদের দেশের হুজুররা একটা হাদিস বলে, হাদিসটি হচ্ছে এই, আসহাবি কান্নুজুম, সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, আসহাবি কান্নুজুম, বি আইহিম ইক্তেদাইতুম ইহতেদাইতুম, এই সাহাবাদের মধ্যে যাকে মানবা তোমরা হেদায়েতের পথ পাবা। বুঝতে পেরেছেন? তাহলে জাবির ইবনে আব্দুল্লাহ যা বলেছেন তাও ঠিক, আনাস ইবনে মালিক যা বলেছেন তা ঠিক, আবু হুরায়রা যা বলেছেন তা ঠিক, সব খালি ঠিক, বেঠিক আর কিছু নাই। তার কারণ সাহাবারা বলেছে। বন্ধুগণ, এই হাদিসটি আল্লাহর নবী জিন্দিগিতে কোনো দিন বলেন নাই। আসহাবি কান্নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এই কথাটি আল্লাহর নবী কোনোদিন বলেন নাই। এই কথাটি আল্লাহর নবীর নামে জাল এবং তৈরি করা হয়েছে। এই হাদিসটি মওযু আল্লাহর নবীর নামে বানানো হয়েছে। এই হাদিসটি যে তৈরি করেছে তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে জাইদুল উমা, যারা আলেম আছেন তারা লিখে দেন, আব্দুর রহমান ইবনে জাইদুল উমা এই হাদিসটি তৈরি করেছে। এই মৃত্যু শত শত হাদিস তৈরি করেছে এই আব্দুর রহমান ইবনে জাইদুল উমা। আমি বলবো যারা আলেম তারা তাহজিবুত তাহজিব, যারা আলেম তারা মিজানুল এতেদাল, যারা আলেম তারা আল জারহে ওয়া তাদিল, কমপক্ষে এই বইগুলো পড়েন। এই আব্দুর রহমান ইবনে জাইদুল উমা এই লোক সম্পর্কে স্পষ্ট হয়ে যাবে। এই আল্লাহর নবী হাজারো হাজার হাদিস তৈরি করেছে, এই লোকের নাম আব্দুর রহমান ইবনে জাইদুল উমা, আর এই লোকটাই আসহাবি কান্নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম এই হাদিসটি তৈরি করেছে। বন্ধুগণ, আমার বক্তব্য এখানে শেষ করছি, কিছু প্রশ্ন আছে তাড়াতাড়ি আমি উত্তর দিচ্ছি, এবং এরপরেই কিন্তু কারি সাহেব আসবেন আপনাদের সামনে তশকিলের জন্য, সেই সময় কিন্তু আপনারা উঠাউটি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কিনা মাটির তৈরি হুজুরের কাছে জানতে চাই। আপনারা আগামীকাল সূরা কাহফ তার শেষের দিকে পড়বেন, আল্লাহর নবীকে তার পরিচয় দিয়েছেন আল্লাহ নিজে, কুল হে নবী তুমি বলো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তা আমাদের মতো মানুষ, এগুলো মাটির তৈরি না নূরের তৈরি? এরপরে এর একটা হাদিস বলে, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এটাও একটি জাল হাদিস। আল্লাহর নবী নাকি বলেছেন সর্বপ্রথম তৈরি করা হয়েছে আমার নূর, এর চেয়েতে খাঁটি মিথ্যা কথা আর নাই, এটা একটা জাল হাদিস। আকামতের শেষে আল্লাহু আকবার কতবার বলতে হবে? বুখারী এবং মুসলিমের হাদিসকে যেন অনুসরণ করেন, তা আল্লাহু আকবার একবার বলতে হবে। আর আপনি আপনার মন মতো যদি দিতে চান দুইবার তিনবার চারবার যতবার ইচ্ছে দিতে পারেন।
পিতা থাকা কালে তার পুত্র মারা গিয়েছে এবং পুত্রের পুত্র কি ধন সম্পদের কি সম্পদ পাবে কিনা কোরআন নিষেধ করা হয়েছে, তার কোনরূপ দলিল আছে কিনা বুঝিয়ে বলুন। বন্ধুগণ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম মিসলি যাকারি হাজ্জিল উনসাইন, আওলাদ বলতে আরবি ভাষায় ছেলে এবং ছেলের ছেলে, মেয়ে এবং মেয়ের সন্তানদেরকে বোঝানো হয়েছে। সব ডিকশনারি খুলে দেখেন। আজ আমাদের দেশে নাতিদেরকে বঞ্চিত করা হয়, এটা আলেম ওলামাদের সবাইকে নিয়ে বঞ্চিত করার যে আয়াত তারা পেশ করেন সেগুলো নিয়ে পর্যালোচনা করা দরকার। এরা কিন্তু পাবে, তাই ভাগের ভাগই দেন, আর আত্মীয় স্বজনকেই দেন, যেহেতু ওখানে আছে ওয়াল আকরাবুন, এরাও পাবে, আর যারা নিকটতম আত্মীয় তারাও পাবে। ওয়াসিয়্যাতাম মিন আল্লাহ, আল্লাহ তাআলা এই নিকটতম আত্মীয়দেরকে দেওয়া ফরজ করেছেন। এ ব্যাপারে আমাদের কথা হচ্ছে এই, তারা পাবে, ভাগ তাদের বলা হয় নাই, পাবার কথাটা বলা হয়েছে। অতএব আপনাকে আমাকে কিছু না কিছু তাদেরকে দিতে হবে, সে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। মিলাদ পড়া কি এবং কোথা থেকে আসলো বিস্তারিত জানাবেন। ভাই, আমার এই মিলাদের একটা বই আছে, এই হাজি সাহেব এতক্ষণ পর্যন্ত ছিলেন, এক সময় ছাপিয়েছিলেন, বহু বিতরণ করেছি, এখন নাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে হবে। এই মিলাদ যিনি আবিষ্কার করেন, মিলাদ আবিষ্কার হয় 645 হিজরিতে। কত হিজরিতে? 645 হিজরিতে। যে আবিষ্কার করে তার নাম মুজাফফর ইবনে জাইনউদ্দিন। আমি পেয়েছি কোন কিতাবে? আল খুলাসা, ইমাম মুসলিমের লিখিত, সেখানে তার শারহ, এবং আরেকটি কিতাব ইমাম ইবনে খাল্লিকানের লেখা, তার ইতিহাসে পেয়েছি মিলাদ আবিষ্কার হয়েছে 645 হিজরিতে, আর যিনি আবিষ্কার করেছেন তার নাম মুজাফফর ইবনে জাইনউদ্দিন।